জর্ডান এলসের চোটটা কোচ কার্লোস কুয়াদ্রাতকে সত্যি একটা বড় চিন্তায় ফেলল, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো টিমটা মোটামুটিভাবে অনেক বেশি ফিট হয়েছে, টিমের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে জর্ডান এলসের মতো একজন নির্ভরযোগ্য ডিফেন্ডারকে যদি স্যাক্রিফাইস করতে হয়, সেটা সত্যি একটা খারাপ বিষয় যে কোনো কোচের কাছে। অন্যদিকে একটা প্ল্যান ই যেটা ছিল কোচের, সেটা থেকে সরে আসতে হলো ডার্বি ম্যাচে জর্ডান এলসের চোটটা। চোট আঘাতের ব্যাপারটা কোচরা অবশ্যই ধরে রাখে ম্যাচের মধ্যে, যে এটা থেকে এটা হলে এটা শিফট করতে হবে, তবে গোটা সিজনের শুরুতেই জিনিসটা হয়ে যাওয়ায় সেটা সত্যি ভাবাচ্ছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একজন বিদেশি সাইন করাতে হবে। এবার যেটা শোনা যাচ্ছে যে গোটা 4 থেকে 5 মাস মাঠের বাইরে থাকবে জর্ডান এলসে, এবার চোট কাটিয়ে এসে কতটা ভালো পারফরমেন্স করবে সেটাও একটা দেখার বিষয়, কারণ এই সমস্ত চোট প্লেয়ারদের প্রচণ্ড পরিমাণে ভোগায়, তাদের পারফরমেন্সে একটা এফেক্ট ফেলে। তো সেটা জর্ডান এলসের ক্ষেত্রেও হবে, কারণ এই চোট থেকে আসার পর মিনিমাম 2-2.5 মাস লাগে একটা রিকভারি সেশনের। তো সেখান থেকে দাঁড়িয়ে ধরে নাও গোটা আইএসএলটাই আর জর্ডান এলসে ইস্টবেঙ্গলের হয়ে পারফর্ম করতে পারবে না। জর্ডান এলসের দ্রুত সুস্থতা কামনা করব, তার মতো একজন ডিফেন্ডার অবশ্যই তাড়াতাড়ি ফিরে আসা উচিত। এবার জর্ডান এলসে টপিকটা এত বেশি উঠছে কেন? কারণ জর্ডান এলসে এমন একটা প্লেয়ার যে অঘোষিত ক্যাপ্টেন, কারণ একটা টাইমে ইস্টবেঙ্গলে কিন্তু একসাথে পারফরমেন্স করেছে দুজন ডিফেন্ডার, বোরহা এবং আরও একজন বিশ্বকাপার জনি অ্যাকোস্টা। জনি অ্যাকোস্টা অনেক উন্নত মানের ডিফেন্ডার ছিল বোরহার থেকে, বাট মাঠে ওই স্বঘোষিত বা অঘোষিত যেটাই বলো ক্যাপ্টেন কিন্তু বোরহা ছিল, তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি ছিল। জর্ডান এলসের মধ্যেও সেই জিনিসটা ছিল। এবার এই জর্ডান এলসেকে স্যাক্রিফাইস যখন করতে হলো, তখন তার বদলে যখন ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ার আসবে, তখন সেই প্লেয়ারটা কেস রেজিস্টার করানোর জন্য এই জর্ডান এলসেকে কিন্তু আনরেজিস্টার্ড করাতে হবে। এছাড়াও এই সময় দাঁড়িয়ে বিশেষ সমর্থকদের এটা প্রশ্ন থাকবে, কারণ অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো আর বেশিরভাগ সমর্থকরা এই জিনিসটা জানো যে ট্রান্সফার উইন্ডোর ব্যাপারটা কি, এই সময় ট্রান্সফার উইন্ডো বন্ধ হলে কিভাবে প্লেয়ার সাইন করায়। তো ট্রান্সফার উইন্ডো যখন বন্ধ হয়ে গেছে তখনই কিন্তু চোটটা হয়েছে, তো সেটাই একটা দুঃখের বিষয় যে এই সময় দাঁড়িয়ে যে প্লেয়ারদের সাইন করাবে ইস্টবেঙ্গল তাদেরকে কিন্তু ফ্রি প্লেয়ার হতে হবে, অর্থাৎ অন্য কোনো ক্লাবের সাথে কন্ট্রাক্ট থাকলে হবে না, আর যদি কন্ট্রাক্ট থাকে তাহলে কিন্তু সেই প্লেয়ারকে নিজের উদ্যোগে ওই ক্লাবের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করতে হবে, তারপর ইস্টবেঙ্গল বা যে কোনো ক্লাবে যদি যেতে চায় সেটা সাইন করার জন্য। তো অবশ্যই ফ্রি প্লেয়ার এই সময় যারা থাকবে তাদের মান এতটা উন্নত হবে না। এবার এশিয়ান কোটা একজন প্লেয়ার অবশ্যই সাইন করাতে হবে, সেখানে দাঁড়িয়ে কতটা ভালো প্লেয়ার পাবে ইস্টবেঙ্গল সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে, কারণ এই মরশুমে কিন্তু অনেকটা লং আইএসএলটা চলতে পারে বা চলার সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ মাঝখানে কিন্তু ইন্ডিয়ার ন্যাশনাল টিমের বিভিন্ন ম্যাচ রয়েছে, সেই সময় কিন্তু বেশ 10-15 দিনের একটা বড় ব্রেক থাকবে আইএসএলের ক্ষেত্রে। এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল মোটামুটি একটা 1 বছরের চুক্তিতে যদি কোনো প্লেয়ারকে সাইন করায় তো সেখান থেকে দাঁড়িয়ে সে সুপার কাপও খেলবে পরবর্তীতে, তো সেখানে দাঁড়িয়ে সেরকম কোয়ালিটি একজন প্লেয়ার সাইন করাতে হবে ইস্টবেঙ্গলের। এবার এইখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু আরও একটা প্লেয়ার সাইন করিয়েছে, যেই প্লেয়ারটা কিন্তু কৌস্তভ দত্ত, হায়দ্রাবাদ ফুটবলার ছিলেন, 21 বছর বয়সী, আই লিগ এবং ডুরান্ড মিলিয়ে তিনি কিন্তু টোটাল 10টা ম্যাচ খেলেছেন এবং 2টো গোল করেছেন, 21 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার, এছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে তিনি খেলতে পারেন। এবার এই ফুটবলারটা কিন্তু রিলায়েন্স ইউথ ডেভেলপমেন্ট লিগেও ফুটবল খেলেছে, তো মোটামুটি একটা
আইএসএল টিমে ছিল, আই লিগে পারফরমেন্স করেছে, ডুরান্ডে পারফরমেন্স করেছে, ইয়ং ফুটবলার, তার সঙ্গে 3 বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল। সত্যি ইয়ং ফুটবলারদের সঙ্গে যত চুক্তি করবে তাদের কোয়ালিটি কিন্তু দিনকে দিন ভালো হবে এবং ইস্টবেঙ্গলের ভবিষ্যতের অ্যাসেট হবে এই প্লেয়ারগুলো। তবে ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একজন প্রপার ফরওয়ার্ড দরকার, কারণ ইস্টবেঙ্গলে যদি প্রপার ফরওয়ার্ড, দেশীয় ফরওয়ার্ড সাইন না করায় তাহলে কিন্তু কার্লোস কুয়াদ্রাতের হাতে আরও অপশান কমে যাবে। ক্লেটন ডে সিলভা ফর্মে, গত বছর যে ফর্মে ছিল সেই ফর্মের ধারে কাছে এখনও পর্যন্ত আসতে পারেনি, সময় লাগবে বাট হয়ে যাবে জিনিসটা। কিন্তু সিভেরিও টোরো কিন্তু বড্ড বেশি সেট পিসে গোল করার প্লেয়ার, বা তাকে ওই ইনজুরি টাইমের আগে বা 70 মিনিটের পরে সুপার সাব হিসাবে ইউজ করার মতো প্লেয়ার ছিল আমরা যতদিন ইস্টবেঙ্গলের বাইরে তার খেলা দেখেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে সিভেরিও টোরোর মধ্যে এই একটা ভালো এবিলিটি আছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিফেন্ডারদের ডিস্টার্ব করতে পারে, তবে সেটা কিন্তু ক্লেটন ডে সিলভাও প্রচণ্ড পরিমাণে করতে পারে এবং হেড হোক, ফ্রিকিক হোক, মানে খেলে গোল করা হোক, সব কিছুতেই কিন্তু ক্লেটন ডে সিলভা অনেক বেশি এগিয়ে সিভেরিও টোরোর থেকে। তাই অবশ্যই ক্লেটন ডে সিলভা প্রথম একাদশে ঢুকবে, এটা আমরা পরবর্তীতে দেখতে পারবো কার্লোস কুয়াদ্রাতের অধীনে, কারণ ক্লেটনকে সেই ম্যাচ ফিটটা হতে হবে। এবার এখানে দাঁড়িয়ে যদি দুই ফরওয়ার্ডে ইস্টবেঙ্গলকে যেতে হয় তাহলে অবশ্যই দুই বিদেশিকে তো একসাথে খেলাতে পারবে না ফরওয়ার্ড লাইনে, তো সেখানে অবশ্যই একজন যদি দেশীয় ফুটবলার সাইন থাকে, ভালো মানের দেশীয় ফরওয়ার্ড থাকে, সেটা আই লিগেরই হোক না, তবে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবে অন্যান্য দলের ওপর এবং কার্লোস কুয়াদ্রাতের কাছে কিন্তু অপশানটা বাড়বে। এক্সপেক্টেড উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ভালো কিছু ইস্টবেঙ্গলে সাইনিং হতে চলেছে দেশীয় ফুটবলারদের, তবে তার আগে আমার মনে হয় যে কোনো একটা ডিল ইস্টবেঙ্গলকে ক্র্যাক করা উচিত, কোনো প্লেয়ারকে ভালোভাবে অ্যাপ্রোচ করে সেই প্লেয়ারটা যাতে অন্য যে ক্লাবের সঙ্গে যুক্ত থাকবে তাদের সাথে যেন কন্ট্রাক্ট টার্মিনেট করে ইস্টবেঙ্গলে আসে, এরকম একটা অফার ইস্টবেঙ্গলের পক্ষে দেয়া উচিত। এবার এই মাঝমাঠ টা মোটামুটি হয়ে গেল, সৌভিক আছে, খাবরা আছে, নতুন কৌস্তব আছে, ঠিক আছে, মুবাশির আছে, ফরওয়ার্ড লাইনেও তোমরা ধরে নাও যে মোটামুটি একটা যদি ভালো প্লেয়ার সাইন হয়ে যায় তখন কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের দিকে তাকাতে পারে, তার আগে কিন্তু মূল প্রায়োরিটি থাকবে ইস্টবেঙ্গলের গোল করার মতো একজন ভালো দেশীয় স্ট্রাইকারকে সাইন করানো। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।